বিজেপি বিধায়ক দল নেতা চয়ন পাই পর্যবেক্ষক নিযুক্ত হলে কেন্দ্রমন্ত্রী রাজনাথ সিং ও ভূপেন্দ্র যাদব। বিজেপি সংসদীয় বোর্ড পক্ষ পর্যবেক্ষক নিযুক্তি নেই জারি হয়েছে প্রেস বিজ্ঞপ্তি। 11 তারিখে বিধায়ক দল বৈঠক বসিবা পরে এই বৈঠকরে বিধায়ক দল নেতা চয়ন করা যাব। এ বৈঠকরে যোগদেবে দুই কেন্দ্রমন্ত্রী। বিজেপি বিধায়ক দল নেতা হিঁ ওড়িশার 12 তারিখে শপথ নেবে। ওড়িশারে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়ক দল নেতা চয়ন পাই পর্যবেক্ষক নিযুক্ত হলে কেন্দ্রমন্ত্রী রাজনাথ সিং ও ভূপেন্দ্র যাদব। বিজেপি সংসদীয় বোর্ড পক্ষর পর্যবেক্ষক নিযুক্তি নেই জারি হয়েছে প্রেস বিজ্ঞপ্তি। 11 তারিখে বিধায়ক দল বৈঠক বসিব। এ বৈঠকরে বিধায়ক দল নেতা চয়ন করা যাব। এ বৈঠকরে যোগদেবে দুই কেন্দ্রমন্ত্রী। বিজেপি বিধায়ক দল নেতা হিঁ ওড়িশার নূয় মুখ্যমন্ত্রী হবে। 12 তারিখে শপথ নেবে ওড়িশারে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। সম্পর্কের অধিক সূচনা পাই আমার সহিত চিফ রিপোর্টর প্রদীপ্ত মহাপাত্র ফোন লাইনে যোড়ি হচ্ছেন। প্রদীপ্ত, এথর বিজেপির নূয় মুখ্যমন্ত্রীঙ্ক পাই মুখ্যমন্ত্রী চয়ন পাই রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদবকু পর্যবেক্ষক ভাবে নিযুক্তি করা যাইছে। ভূপেন্দ্র যাদব এবং রাজনাথ সিং নিষ্পত্তি নেবে ওড়িশারে কিয়ে মঙ্গ ধরিব মুখ্যমন্ত্রী ভাবে। নিহাতি ভাবে রশ্মি, আপন যে কথা কহিলে, ওড়িশারে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী এবং ওড়িশার নূয় মুখ্যমন্ত্রী ভাবে কিয়ে শপথ নেবে সেথিপাইঁ কেন্দ্রীয় বিজেপি অর্থাৎ বিজেপির রাষ্ট্রীয় ফোরম দুই জন পর্যবেক্ষকঙ্কু নিযুক্তি দেইছি। জনে হচ্ছন্তি বিজেপির রাষ্ট্রীয় স্তরের সর্বোচ্চ অন্যতম সর্বোচ্চ নেতা রাজনাথ সিং এবং অন্য জনে হচ্ছন্তি কেন্দ্র ক্যাবিনেটরে স্থান পাইথিবা ভূপেন্দ্র যাদব। ভূপেন্দ্র যাদব কথা আপনি জানিথিবে, সে এটি ওড়িশারে যেতবে প্রচার আরম্ভ হলা নির্বাচন পাই সে ওড়িশারে প্রত্যেক স্থানকু গস্ত করিছন্তি, প্রত্যেক স্থিতি পরখিছন্তি এবং কেউ নেতা কেতে কাপাবল তাকু নেকি মধ্যে সে অনুধ্যান করিছন্তি। তেণু দুই কেন্দ্রীয় পর্যবেক্ষকঙ্ক নিযুক্তি ওড়িশারে যেতবে মুখ্যমন্ত্রী কিয়ে হবে তাকু তা সে নেই ঘোষণা হই নেই। এই দুই পর্যবেক্ষকঙ্ক নিযুক্তি নিশ্চিত ভাবে ওড়িশা বিজেপি পাই অত্যন্ত গুরুত্ব বহন করছি এবং যেতবে বর্তমান সময়ের আপনি জানিথিবে যে 10 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলে যে ওড়িশারে মুখ্যমন্ত্রীঙ্কর শপথ গ্রহণ হব, কিন্তু তাহা বর্তমান সময়ের 12 তারিখ ঘুঞ্চি যাইছে। যেহেতু প্রধানমন্ত্রী আজি শপথ গ্রহণ কলে, প্রধানমন্ত্রীঙ্কর ক্যাবিনেট মধ্যে আজি অনেক মন্ত্রী শপথ গ্রহণ কলে, আসন্তাকালি কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীঙ্ক সহিত প্রধানমন্ত্রীঙ্কর বৈঠক আছে, তেণু সেথিপাই এই ব্যস্ত বহুলতাকু দৃষ্টি রাখিকি 12 তারিখ ঘোষা যাইছে। তেণু এই সময় ভিতরে কেন্দ্রীয় পর্যবেক্ষক যে দুইজন নিযুক্ত হয়েছেন রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদব, উভয় বরিষ্ঠ নেতা, ওড়িশার কিয়ে মুখ্যমন্ত্রী ভাবে দায়িত্ব নেলে ওড়িশার বিকাশ বহুগুণিত হয়ে পড়ব, ডবল ইঞ্জিন সরকার এটি সুরখুরু ভাবে চলিব এবং 24 বর্ষ ধর কি ওড়িশা পছুয়া হয়েছি তাকু কিপর ভাবে আগুকু নিয়া যাব সেথিপাই কিয়ে নেতা ওড়িশার মঙ্গ সম্ভালবে সম্ভালিলে নিশ্চিত ভাবে ওড়িশা পাই ভালো হব। সেথিপাই এই দুই দুই পর্যবেক্ষকঙ্কু নিযুক্তি দিয়া যায়, নিযুক্তি করা যাইছি। প্রদীপ্ত, গোটিয়ে পটে যদি আমি দেখিবা বিরোধী এথর স্ট্রং অছন্তি এবং বিরোধীঙ্কু বিধানসভার মাত দেওয়া পাই সেভাবে এক গোটে স্ট্রং লিডর বছা যাব, যা ফলরে স্ট্রং লিডরক জরিয়ারে যেভাবে ভাবে রাজ্যরে শিক্ষা ব্যবস্থার বিপর্যস্ত হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার বিপর্যস্ত ঘটিছি এবং যে 25 বর্ষর স্থির সরকার যা করে পারি নথিলা বিজেপি মুখ্যমন্ত্রীঙ্কর লিডিং রে হি তাহা সেই প্রক্রিয়াটি বিকশিত ভাবে আগুকু চালিব। নিহতি ভাবে এমিতি জনে নেতা ওড়িশার মুখ্যমন্ত্রী হবার আবশ্যকতা রয়েছে যে গত 24-25 বর্ষ ধরে কি বিজেডি সরকার যে সুস্থ দুর্বলতা বা যে ত্রুটি গুড়িক করেছেন এবং ওড়িশাকু বিকাশ ক্ষেত্রে পছকু ঠেলি দিয়েছেন সেই সবু প্রসঙ্গ গুড়িকু কাউন্টার করে পারিবে এবং কেউ সবু কারণ যোগু ওড়িশা পছকু পলাইছি সেই সবু প্রসঙ্গ গুড়িকু সামনাকু আনি পারিবে এবং সেগুড়িকু মিলিত ভাবে সমস্ত বিধায়ক এবং বিজেপির যে মানে বি মন্ত্রী হবে, বিভিন্ন বিভাগের মন্ত্রী হবে, সেমানকু মিলিত ভাবে একাঠি করে কি ওড়িশাকু পছরু আগকু আনিবে। যাহা প্রধানমন্ত্রী আহ্বান দিয়েছেন ওড়িশা
দেশের এক নম্বর রাজ্য হয়ে পড়ব এবং প্রধানমন্ত্রী কই সারি যে বিজেপি কু পাঁচ বর্ষর সময় দিকে ওড়িশা দেশের এক নম্বর রাজ্য ভাবে পরিগণিত হব। তেমন সেইভাবে জনে নেতা ওড়িশার মুখ্যমন্ত্রী ভাবে চয়ন হবে এবং কেন্দ্রীয় উভয় কেন্দ্র পর্যবেক্ষক রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদব সেভাবে জনে নেতা না নিশ্চিত ভাবে সুপারিশ করবে। তা উপরে যে প্রোসেস রয়েছে, যে প্রক্রিয়া রয়েছে, বিধায়ক দল বৈঠক বসব 11 তারিখ দিন এবং সেই না উপরে সে মোহর মারিবে বিধিবদ্ধ ভাবে বা অফিসিয়ালি কুহাই পড়ব। এবং আপনার যে কথা কহিলেন শিক্ষা স্বাস্থ্য বা যে সামগ্রিক বিকাশ সামাজিক উন্নতি আর্থিক বিকাশ এইসব ক্ষেত্রে ওড়িশা যেতবে পছকু যাইছে এইসব ক্ষেত্রগুড়ি দৃষ্টি রাখিকি ওড়িশার যে নূয় মুখ্যমন্ত্রী হবে সে আগামী 5 বর্ষ কার্য ঘোষণা প্রস্তুত করবে এবং সবু দিগু দৃষ্টি রাখি নূয় মন্ত্রিমণ্ডল গঠন হব এবং সেই অনুসারে বিধায়ক মানুষ মধ্যে যে বিধায়ক মানে মন্ত্রী ভাবে দায়িত্ব নেবে সেই অনুসারে সে চয়ন করা যাব এবং যে মানে বি দায়িত্ব নেবে সে কিপরি ভাবে নিজ বিভাগর ঠিক সঠিক নিষ্পত্তি নেই পারিবে সঠিক ভাবে যে সেক্রেটারি রুহন্তু সচিব রুহন্তু অফিসর মানক সহিত তালমেল লগাইকি কিপরি ভাবে ওড়িশার বিকাশ পাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ মান নেই পারিবে। নিহতি ভাবে বিজেপি বিধায়ক দল নেতা চয়ন পাই পর্যবেক্ষক নিযুক্ত হলে কেন্দ্রমন্ত্রী রাজনাথ সিং ও ভূপেন্দ্র যাদব 11 তারিখ দিন মিটিং হব এবং সেদিন হি তেয়ার হব কি বিজেপির মুখ্যমন্ত্রী ভাবে শপথ নেবে। অনেক গুড়িয়ে রয়েছে মুদা রয়েছে, সেই মুদাকে নেই কি লিডিং করিকি 25 বর্ষের যে ওড়িশা পছরে রয়ে যাই কিভাবে ভাবে ওড়িশাকে আগুক নিয়ে পারিব এবং গৃহরে এথর স্ট্রং বিরোধী রয়েছে বিরোধী কাউন্টর করে পারে কেউ নেতা সক্ষম হয়ে পার এনি তমাম প্রসঙ্গক রক্ষিকি মুখ্যমন্ত্রী বছা যাব। বহুত বহুত ধন্যবাদ আপনার সমস্ত সূচনা পাই প্রদীপ্ত। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।